পেটে আলোচনা করছিলাম সংস্কার এবং যৌক্তিক সময়, সংস্কার সম্পর্কে, সংস্কারের প্রসঙ্গেই যদি আপনি আলোচনা শুরু করেন, কোন কোন ক্ষেত্রে সংস্কার, কিভাবে সংস্কার দরকার, কোন কোন বিষয়ে, সেই বিষয়টি দিয়ে যদি আলোচনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আমরা দেশ স্বাধীনের পর থেকে যদি হিসাব করি, পালাক্রমে আজকে হাবিব ভাই যে দলটা রিপ্রেজেন্ট করেন, এই দল, আওয়ামী লীগ, এরা জাতীয় পার্টি, পালাক্রমে এই দলগুলি ক্ষমতা ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের যে আইন কানুন যেগুলি পাকিস্তান আমলে ছিল, সমগ্র দৃষ্টিভঙ্গি যা ছিল শাসকের, একই দৃষ্টিভঙ্গি দেশ স্বাধীনের পরে সরকারগুলি শাসন কার্য পরিচালনা করছে, যার কারণে খুব বেশি পার্থক্য হেরফের হয় নাই। হ্যাঁ, এটা ঠিক, বিগত এই সরকার অনেক সময় ধরে ক্ষমতা থাকা, জোর করে ক্ষমতা থাকা, ভোটটাকে নষ্ট করা এবং দিনের ভোট রাতে করে অনেক অকাম করছে, গুম করছে, খুন করছে, কিন্তু শাসন কার্যের মৌলিক কোনো তফাত বিগত সরকারগুলির মধ্যে নেই, যার কারণে সংস্কারটা সমস্ত জনগণের দাবি। শুধু ভোটটা গণতন্ত্রের একটা অংশ বটে, কিন্তু শুধু ভোটটাই গণতন্ত্রকে নির্ধারণ করা যায় না। সে কারণে আজকে জনতার পক্ষ থেকে দাবি উঠছে রাষ্ট্রটার বেড়াবদ দরকার, সংস্কার দরকার। এবং এই সংস্কারটা কোন কোন ক্ষেত্রে, আপনারা জানেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমি দেখতেছি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক খাতে সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, প্রপারলি ঠিক যৌক্তিকভাবে গ্রহণ করা হয়েছে। নির্বাচন কখন হবে, নির্বাচনী কাঠামো আমাদের আমাদের কি বলা যায় নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন কানুন পরিবর্তন কিভাবে হবে বা কিভাবে জনগণের উপযোগী নির্বাচন কমিশন হবে, নিয়োগ হবে কিভাবে হবে, এই সামগ্রিক বিষয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনাও প্রয়োজন এই বর্তমান সরকারের। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার সংস্কারের কথা বলছে ঠিকই, পদক্ষেপ হয়তো নিচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আন্দোলনকারী শক্তি সমূহের সঙ্গে সরকারের যেটা সংলাপ, নিরন্তর ডায়ালগ যে দরকার সেটা করছে না, যার কারণে রাজনৈতিক শক্তিগুলির ক্ষেত্রে একটু অন্ধপ্রবণ হচ্ছে যে সরকার আসলে কি চায়, কি করবে। আমি এই জায়গাটায় সরকারকে তার দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করতে বলবো এবং রাজনৈতিক আন্দোলনকারী শক্তি সমূহের সঙ্গে নিরন্তর সংলাপের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রটাকে ঠিক সঠিক ট্র্যাকে বা সঠিক রাস্তা আনার জন্য আমার ধারণা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে। এখানটায় শুধুমাত্র ভোট, 3 মাস 6 মাসে ভোট দিলেই সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন হবে না। আমরা জানি, আমরা দেখেছি এই এই যে দলগুলি বাংলাদেশে আছে এই দলগুলি পলাক্রমে ক্ষমতা ছিল, হয়তো ভবিষ্যতে থাকবে, সেই কারণে আমি বলি সংস্কারটা খুব প্রয়োজনীয়। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক পদত্যাগ বা ভিসি পদত্যাগ বা নিয়োগের ক্ষেত্রে যে নিয়মটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডিন্যান্স যেটা আছে তড়িঘড়ি না করে আমাদের 73 অর্ডিন্যান্স আছে, আমাদের সামগ্রিক বিষয়গুলিকে কিন্তু ধারণ করেই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত, এখানে তড়িঘড়ির কোনো বিষয় নাই। আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি এখানটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে আন্দোলনটা করেছে তাদেরও দাবি আছে এখানটায় সংস্কার করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমি বর্তমান সরকারকে আমি আবারও বলবো, অবশ্যই আমাদের সংস্কার দরকার। যদি এরকম হয় যে সংস্কার দ্রুতই সম্পন্ন হয়ে গেছে এবং নির্বাচনের মতো উপযুক্ত পরিবেশ দেশে তৈরি হয়ে গেছে, তাহলে তাহলে নির্বাচন হতে কোনো অসুবিধা নেই এবং করাই যায়। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কিছু নাশকতা কাজ হচ্ছে, কিছু নৈরাজ্যপূর্ণ কাজ হচ্ছে। বর্তমান সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা এটাকে ঠিক করা, বাহিনীকে ঠিক করা এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেওয়া যাতে জনগণের যানবাহনের নিরাপদ থাকে। কোনো দোষী ব্যক্তির শাস্তি অবশ্যই হবে, কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরি, কলকারখানায় কোথাও কোথাও আগুন হচ্ছে, কোথাও বাড়িতে আগুন হচ্ছে, এগুলি এখনই দ্রুত পদক্ষেপ নিয়ে বন্ধ করা উচিত সরকার। এক্ষেত্রে আমার ধারণা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পুলিশকে নতুন শৃঙ্খলা আনার চেষ্টা করছে, আরও যে বাহিনীগুলি আছে র‍্যাব থেকে শুরু করে যেগুলি আগে নির্যাতনের যে বাহিনীগুলি যেগুলি ছিল, এই বাহিনীগুলিকে জনসম্মুখে যাতে সেই নির্যাতনের পথে না যায় সেটাও একটা সংস্কারের মধ্যে নিয়ে আসা উচিত বলে মনে করি। আপনারা জানেন জনগণ ইতিমধ্যে ওই যে আয়না ঘর, তারপরে ওই যে গোপন ডিবি টর্চার সেল, এই সামগ্রিক বিষয়গুলিকে জনগণ এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের যেমন মুখোমুখি করছে, এই জিনিসগুলিকে জনসম্মুখে নিয়ে আসছে। আমরা সেইগুলির পুনরাবৃত্তি আর চাই না। বিভিন্ন লোক গ্রেপ্তার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আগের মতোই সরকারের মতোই হাজার হাজার লোককে মামলা দিচ্ছে, এটাও ঠিক না। যার যেটা যে মামলা হওয়া উচিত তাকে সেই যৌক্তিক মামলাটুকুই দেওয়া উচিত। সরকার এক্ষেত্রে পুরানো ধারার, পুরনো সরকারের মতো একই হাতের এপিট ওপিট করে কাজ যদি করতে চায়, তাহলে আমার ধারণা এই আন্দোলনের সামগ্রিক লক্ষ্য ব্যাহত হয়ে যাবে, যেমন করে আমাদের 71 সালে মুক্তিযুদ্ধের সামগ্রিক লক্ষ্য দেশ স্বাধীন সরকার ব্যাহত করেছিল। আমরা 90 সালেও আমরা বিরাট আন্দোলন করেছি, হাবিব সাহেব আসছে এখানটায়, আমরা বড় আন্দোলন করে সরকারের পতন ঘটেছিলাম এরশাদ সাহেবের, কিন্তু আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় এসেছে
এই সরকার ওই পুরাতন, শুধু নামের পরিবর্তন হয়েছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি। আমরা এবার সত্যি সত্যি বাংলাদেশে দুইটা সুযোগ নষ্ট করেছি। আমরা একটা হচ্ছে 71 সালের পরে সুযোগ এবং 90-এর পরে সুযোগ। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করতে চাই না, সেই কারণে আমরা সময় দিতে চাই, সময় নিতে চাই এবং সংস্কারটাকে যৌক্তিক পর্যায়ে নিতে চাই। এই বলে আমি শেষ করছি, আমার ব্যাটারিও শেষ, ফলে আমি আর আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। জি।